রেল লাইনে যাত্রী বোঝায় মারুতি ভ্যান, মুখোমুখি সংঘর্ষ। ট্রেনের ধাক্কায় উল্টে যায় গাড়িটি, গাড়িতে থাকা যাত্রীরা ভর্তি হাসপাতালে। রেলের ট্রাকে কিভাবে এলো মারুতি, উঠছে প্রশ্ন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন লাইনে চলে এলো মারুতি ভ্যান। ট্রেনের সাথে মারুতি ভ্যানের ধাক্কা, ঘটনায় আহত বেশ কয়েকজন। ট্রেনের সামনে থাকা বাফারের সাথে আটকে যায় মারুতি ভ্যান। মারুতি ভ্যানে থাকা প্রত্যেকেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার পালপাড়া মনসাপোতা রেলগেট সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন শান্তিপুর লোকাল 11:57 নাগাদ রানাঘাট স্টেশন থেকে ছাড়ে। পালপাড়া মনসাপোতা রেলগেট সংলগ্ন এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায় একটি মারুতি ভ্যান। তখনই চলন্ত ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, উল্টে যায় মারুতি ভ্যানটি। ঘটনায় প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে মারুতি গাড়ি। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর স্থানীয়রাই গাড়িটিকে রেললাইনের ওপর থেকে সরিয়ে পাশে নামানোর চেষ্টা শুরু করেন। যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের গাড়ি থেকে উদ্ধার করা হয়। ঘটনায় দাঁড়িয়ে পড়ে ট্রেন, ট্রেন যাত্রীরাও নেমে আসেন। শুরু হয় আহত ব্যক্তিদের উদ্ধারের কাজ। ঘটনার পর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন রেল পুলিশের কর্মীরা। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনার জেরে দীর্ঘ সময় ট্রেনটি লাইনে দাঁড়িয়ে থাকে। এরপর বিভাগীয় নিয়ম মেনে পুনরায় চালু করা হয় ট্রেন। তবে ট্রেন লাইনের ওপর কীভাবে উঠে এলো মারুতি ভ্যান, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মারুতি ভ্যানের সামনে লেখা স্কুল কার। প্রশ্ন উঠছে, সত্যি যদি ওই গাড়িতে স্কুলের বাচ্চারা থাকতো তাহলে পরিস্থিতি কী হতো? মারুতি ভ্যানটি কীভাবে রেল লাইনের ওপর উঠে এলো তা তদন্ত করে দেখছে রেল পুলিশ। শান্তিপুর 11:58 শান্তিপুর লোকালে যখন রানাঘাট থেকে ছাড়ে, এবার ট্রেনটা পালপাড়া থেকে ছাড়ার পরে মনসাপোতা রেলগেট সংলগ্ন একটা বিকট আয়োজন। এবার তখন ট্রেনটা দাঁড়িয়ে যায় এবং ট্রেন থেকে নেমে দেখি যে সামনের যে বাফার আছে ট্রেনের, সেই বাফারে একটা মারুতি ভ্যান আটকে থাকে। এবং সেই মারুতি ভ্যানটা আটকে থাকার দরুন ট্রেনটা বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। তারপরে সঙ্গে সঙ্গে থানাতে জানানো হয় এবং জানানোর পরেই থানা থেকে স্টাফরা আসে তৎক্ষণাৎ, এবং সিম্বলিক প্যানেলেও জানানো হয়। প্যানেলের বড়বাবু আসেন এবং তার অন্যান্য যারা সহকর্মী ছিল এবং এসে তাড়াতাড়ি জায়গাটাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।